কোন এক পুকুর ঘাটে এসে আপনি ডাকলে সেখান থেকে আপনার পিতলের কাঁসার হাঁড়ি পাতিল বাসন পেয়ালা তারপর আপনার যা যা দরকার সব চলে আসতো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি বক্সনগর ঢাকা বাংলাদেশ থেকে। আমার সাথে আছে শ্যামলী আর তোমা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? ভালো। আমরা এখন কোথায় যাবো বেড়াতে? আমরা এখন যাবো কলাকুপা, বান্দুরা, তারপরে ময়নট ঘাট, যেগুলো আসলে একসময় ঐতিহ্যবাহী ছিল, ইতিহাস মানে সমৃদ্ধ। আর যাবো একটু পদ্মা দেখতে। ময়নট ঘাট আসলে ইদানিং খুব জনপ্রিয় উঠেছে পদ্মার জন্য, বলে মিনি কক্সবাজার। আচ্ছা, এখনো ঐতিহাসিক আমাদের কলাকুপা বান্দুরা, আমরা সেখানে যাবো আজকে বেড়াতে। পুরনো বাড়ি, মানে 300-400 বছরের পুরনো জমিদার বাড়িগুলো আছে। চলো যাই। আমরা এসেছি আফিয়াত ভাইয়ের নানু বাড়ি, যেখানে নানানের কবর, বক্সনগরে। কাঁঠাল পেরে রেখেছে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। এটা হলো এলাচি গাছ, আর ছোট একটা এলাচি হয়ে আছে। তাই যে তোমার হাত, তোমারটা ভেঙে দেখাও, এটা কিরকম, এটা কিভাবে আসলে হয়? এটা বড় এলাচ, কালো এলাচ যেটা, এটা কালো, যে বড় এলাচ যেটাকে বলে কালো রঙের, এটা হলো সেই এলাচ। ছোটটা নিচে থেকে হয় তো দানাগুলো। এটা, আচ্ছা, এটা একই গাছে হয় ছোট এলাচ আর বড় এলাচ? এটা আলাদা গাছ। আলাদা গাছ? ও ওয়াও। তো ফোন দিয়ে আইতে বলছি ছিল জিওজি নানাজটা পাশ বানা কেন আর দুইটা বনে। বক্সনগর আমাদের গ্রাম থেকে কিন্তু খুব একটা বেশি দূরে না, কিন্তু একটা সময় ছিল যোগাযোগ ব্যবস্থার এত উন্নতি না থাকার কারণে অনেক দূর মনে হতো, আর আমি কখনোই আসি নাই আলহামদুলিল্লাহ, আজ এসেছি। আর এটা তো এখন আর গ্রাম নাই, এটা হয়ে গেছে একটা মফস্বল টাউনের মতো। একটা এলাকার নাম বাগমারা, এখন বাঘ মেরেছিল কিনা সেটা আমি জানি না, কিন্তু এই জায়গাটার নাম হলো বাগমারা, হলো বাগমারা বাজার। যাচ্ছি নবগঞ্জ পাইলট গার্লস স্কুলের পাশ দিয়ে, স্কুল অ্যান্ড কলেজ এখন এটা। এই যে জয়পাড়া, বালাসুর, শ্রীনগর, বা ওই জায়গাগুলির নাম জানি কিন্তু কখনো যাওয়া হয়নি। শ্রীনগর গিয়েছিলাম অনেক ছোটোবেলা, মেবি 4-5 বছর বয়সে তখন। এটা হলো নবগঞ্জের জিরো পয়েন্ট। এটা হলো নবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়। অ্যাকচুয়ালি এটা নবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কলেজ, 1905 সনে এটা স্থাপিত হয়েছিল। Thank you.
নবগঞ্জ মডেল মসজিদের একটা শট নিলাম, আর ড্রোন শট বিশেষ করে, কারণ সব জায়গায় বাংলাদেশের অনেক জায়গায় এই মসজিদগুলো আছে একই ডিজাইনের, কিন্তু সব জায়গায় ছবি তোলার সুযোগ হয়নি। আজ হলো বিউটিফুল বিউটিফুল মসজিদ। আমরা এসেছি একটা পুরনো জমিদার বাড়ি, যদি এখানে লেখা আছে আদনান প্যালেস, কিন্তু আসলে এটার যে মালিক কে, এটা আমি অথবা কে ছিল, পোখরাজ, পোখরাজ। আচ্ছা আচ্ছা, বর্তমান মালিক হলো পোখরাজ অথবা আদনান তার ছেলে, কিন্তু আসল যে বিল্ডার এটা সেটা আসলে আমি জানতে পারলাম না, কোনো এখানে কোনো লেখাটেখা কিছু দেখতে পাচ্ছি না। তো এখানে যে জমিদার ছিলেন তার ব্যবসা ছিল কাঠের, সে কলকাতা থেকে অথবা ইন্ডিয়ার বিভিন্ন অংশ থেকে কাঠ নিয়ে এই পদ্মা নদী হয়ে আমাদের ঈশানদী নদী দিয়ে এখানে নিয়ে আসতেন। তো এরপর পোখরাজ নামের একজন এটা কিনে নেন এবং এটার রেনোভেট করেন, কারণ এটার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো, এবং নাম দিয়েছেন আদনান প্যালেস রেনোভেট করার পর। কিন্তু এটার যে আসল যে বিল্ডার সে সম্পর্কে আমি ইনফরমেশন এখনও বের করতে পারি নাই। এখানে হিস্ট্রি এত রিচ, এখানে এখানে সমস্ত আমাদের এলাকার যত বড় লোক ধনবান তাদের বাড়ি প্যালেস সব এখানে, আর এগুলো একদিন দুই দিনে কভার করা সম্ভব না। আর আমি আজকে এসেছি আসলে একটু, আমি লাইফে কখনো আসি নাই, ফার্স্ট টাইম, এই জন্য আমি এখানে এসেছি। আমাদের এই এলাকা যে এত রিচ, এত ইতিহাস, ঐতিহাসিক সব স্থাপনাতে পরিপূর্ণ, সমস্তটাকে একটা ঐতিহাসিক এলাকা হিসাবে সংরক্ষণ করা যেতে পারে। আর তো আমরা শুধু টাচ পেয়েছি, শুধু দেখে যাচ্ছি একটু একটু, কিন্তু ডিটেলসে যাচ্ছি না। কারণ শুধু কলাকোপা বান্দুরা এই এলাকা নিয়েই একদিনের লম্বা একটা ভ্লগ করা প্রয়োজন, এইভাবে এইভাবে দেখে এক ঘন্টা দুই ঘন্টার কিছুই দেখা যাবে না। ইসামতী নদী পার্টি বোট, সব হিউজ সাইজের মাইক স্পিকার লাগিয়ে, আই মিন এটা শুধু বুম 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 শব্দ হবে আর কিছুই না।
কলাকোপার জাজ হাউস, জাজ হাউস কি কারুকার্য! তখনকার দিনের জমিদার বাড়িগুলো মানুষ কিভাবে পয়সা খরচ করেছে, সুবহানাল্লাহ। বিভিন্ন নাটক সিনেমায় এই বাড়ি অনেকবার ব্যবহার করা হয়েছে, এই প্যালেস। অনেক হিস্ট্রিক্যাল স্থাপনা দেখতে পাচ্ছি, কিন্তু এগুলোর বেশিরভাগই কোনো হিস্ট্রি আশেপাশে কোথাও লেখা নাই, তো এগুলো নিয়ে অনেক রিসার্চ করতে হবে। আমি চেষ্টা করব কিছু খুঁজে বের করতে। আমি জানি বিভিন্ন ব্লগার বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক কিছু করেছেন, কিন্তু আমাকে যদি আমি যদি ইনফরমেশন দিতে হয়, আমার সেটা মেক শিওর করতে হবে যেটা 100% অ্যাকুরেট। কাজেই শুধু একজন ব্লগারের কথা শুনেই আমি সেই ইনফরমেশন শেয়ার করতে পারি না। যাই হোক, তো তারপর দেখছি, ঘুরে বেড়াচ্ছি। আগে বলেছি যে এটা আসলে ফুল ব্লগ না, কলকপা বান্দুরার। আমার আরেকবার এখানে আসতে হবে ফুল ব্লগ করার জন্যে, ইনশাল্লাহ আসবো। এটা হলো আরেকটা বান্দুরার আর একটা ঐতিহাসিক স্থাপনা, একটা চার্চ, এবং লিখেছে এখানে আসলে কোন সনে তৈরি হয়েছে আমি আসলে জানি না, তবে তিনটা বছর দেয়া আছে। একটা আছে 1777, একটা আছে 1888 এবং 2002। এখন হতে পারে 1777 সনে প্রথম তৈরি করা হয়েছিল, পরে আস্তে আস্তে ডিফারেন্ট সময় এটাকে যে রেনোভেট করা হয়েছে সেই টাইমটা দেওয়া আছে এখানে, এটা হতে পারে। এটা আমার একটা অনুমান, আমি 100% শিওর না। বিউটিফুল স্থাপনা। নাম জানি না এই গাছের, আমাকে বললো শ্যামলের নাকি শয়তান গাছ, শয়তান গাছ যা আমি ভেবেছিলাম তাই। এটা 1777 স্থাপিত হয়েছিল এই গির্জা। খুবই অল্প সময় আমি যেটা দেখলাম যে এলাকার বাড়িগুলো একেবারে সে আমাদের ঢাকার গুলশান বনানীর যে বাড়িগুলো ডিজাইন, মডার্ন ডিজাইন, সে ধরনের। ট্রুলি আই এম ভেরি ইমপ্রেসড। আমি অনেক সুনাম শুনেছি, কিন্তু জীবনে প্রথম আমার এখানে আসা। আমি আসবো ইনশাল্লাহ আবার। আমাদের এই নবগঞ্জ এলাকা ঐতিহাসিক দিক থেকে তো হিস্টোরিক্যালি সুপার রিচ, বিভিন্ন দিক থেকে। এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হাইলি এডুকেটেড কবি, শিল্পী, লেখক সব এখান থেকে আসছে। আর আরও মজার কথা হলো যে আমরা কিন্তু আমাদের হিস্ট্রি সম্পর্কে খুব একটা তেমন কেউ জানি না, এবং সেইভাবে কোনো রিসার্চ হয়েছে কি না সেটাও আমার জানা নাই। আমার একটু খুঁজে দেখতে হবে। আসলে আমি নিজেও এই দোষে দোষী যে আমি নিজেও আমার নিজের এলাকা সম্পর্কে অত ভালোভাবে চিন্তাভাবনা কখনো করি নাই। আর এই এলাকাটা সেই অনেক শত শত বছর আগে থেকে এই এলাকাটা মুসলমান, হিন্দু, খ্রিশ্চিয়ান সবাই মিলেমিশে। আজকে দেখলেন আমাদের এখানে একদম কত ফেমাস, কত পুরনো একটা মন্দির দেখলাম, তারপর এখানে গির্জা দেখলাম সেই 1700 সনের, এরপরে মসজিদ আছে অনেক পুরনো পুরনো। তো এগুলো সত্যি যে একটা মিক্সড, যে
মানুষ ধর্ম কোনো ব্যাপার না, মানুষ মানুষ হিসেবে মানুষের সাথে মিশবে, প্রতিবেশী হিসেবে থাকবে, এটা তার পারফেক্ট এক্সাম্পল আমাদের নবগঞ্জ এলাকা। আমরা পার হচ্ছি এখন কার্তিক বাজার, কার্তিকপুর বাজার অ্যাকচুয়ালি দোহার, আর আমরা যাচ্ছি ময়নুরঘাট। এখন আমার জীবনও কিন্তু আমি ওই যে বললাম আমি বিক্রমপুরের ছেলে, কিন্তু আমি কখনোই, আমি নবগঞ্জের ছেলে কিন্তু কখনোই দোহার অথবা এই যে বক্সনগর এই এলাকাগুলো আমি নবগঞ্জ কখনোই আসি নাই। কীভাবে কীভাবে আসা হয় নাই। আমরা এই বাজারের খুব নাম করা একটা মিষ্টির দোকানে এসেছি, দেখি মাঠা নাকি এদের খুব নাম করা, খেয়ে দেখি। এই যে মাঠা এই দোকানের, তোমা বলেছে এই মাঠা নাকি বিখ্যাত, এখন খেয়ে দেখবো, খাও খায় বলো কেমন একটা চুমুক দাও, খালি মজা এইটুকু হইব, তোমা বলো শুধু মজা, কিন্তু শুধু মজা বললে তো আসলে একটা জিনিসের যে ডেসক্রিপশন সেটা কত ভালো কত মজা হয় না। চিলড, বেশ ঠান্ডা এবং সুস্বাদু সারপ্রাইজিংলি, আসলে খেতে মজা। কেমন হচ্ছে, কেমন লাগছে বলো? আমার কাছে খুব ভালো লাগছে, এটার বিট লবণ দেওয়াতে লবণটা মানে পরিমাণ মতো আছে, যার কারণে খুব ভালো লাগছে। আমার এমন লবণ আর একটু লাগতো তাই, আবার আমার কাছে মনে হচ্ছে যে বেশিও না কমও না। তোমা আমার সাথে এগ্রি করছে, তোমা আমার সাথে এগ্রি করছে যে হ্যাঁ একটু লবণ দরকার। খুব মজার একটা মাঠা খেয়ে, খুব ফেমাস মাঠা খেয়ে আমরা যাচ্ছি আবার সেই ময়নুরঘাটে, যেটাকে বলা হয় আমাদের নবগঞ্জের মিনি কক্সেস বাজার। আমরা পৌঁছে গেছি ময়নুরঘাট, এই তো ময়নুরঘাট। আর ঢাকা থেকে এখানে সরাসরি বাসে চলে আসা যায়, ঢাকা টু ময়নুরঘাটের সরাসরি বাস আছে, আপনারা ডে ট্যুরে সকালে এসে সারাদিন থেকে বিকেলে চলে যেতে পারেন। আর এই তো পদ্মা ওপারে এই চরভদ্রাসন, বিউটিফুল সানসেট দেখতে পাচ্ছি। এখন সবাই বলে যে আমাদের এলাকার মিনি কক্সেস বাজার তো বীচ কই, আসলে পানি উঠে বীচটা এখন আর নাই, কিন্তু শুকনো মৌসুমে এখানে বীচ থাকে। বিউটিফুল অসাধারণ সুন্দর একটা সূর্যাস্ত দেখতে পাচ্ছি, আর কি মায়াবী আর কি তার রূপ, জাস্ট বিউটিফুল। ময়নুরঘাট দেখলাম, অনেক অনেক নাম শুনেছি, এখন হতে পারে যে আমি ভুল সিজনে এসেছি, আমার শীতে এখানে আরেকবার আসতে হবে, কারণ সবাই যদি ভালো বলে ভালো তো কিছু হতেই হবে, এত খারাপ তো হওয়ার কথা না, কারণ আমার কাছে ভালো লাগে নাই, জাস্ট নদীর পাড়ে রেগুলার নদীর পাড়ে আসতে যা লাগে সেরকমই লেগেছে, সেটা আমি মাওঘাটে গেলেও কাছাকাছি ফিলিংস অলমোস্ট সেম, বরঞ্চ মাওঘাটে অপশন আরও বেশি, বিভিন্ন ধরনের অপরচুনিটি মানে ইউ নো খাবার টাবারের ব্যবস্থা আছে, কিন্তু এখানে সেটা তেমনভাবে নাই। যাই হোক, ইনশাল্লাহ আবার আসবো। সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল, বলো ভালো আছো তো। এখন আমরা আসলাম খেলারাম দাতা, তার নামে বিভিন্ন মিথ আছে, তার মধ্যে একটা হলো যে তিনি প্রচণ্ড অনেক বড় ধরনের দাতা ছিলেন, আর আরেকটা ছিল যে তিনি একজন ডাকাত ছিলেন এবং ডাকাতের টাকাই তিনি দান করে দিতেন, সেই মডার্ন যুগের রবিনহুডের মতোই একটা গল্প। আরও অনেক অনেক বিভিন্ন গল্প প্রচলিত আছে তাকে নিয়ে, তো এটা হলো তার প্যালেস। খুবই দুঃখজনক, এরকম সাইন দেওয়া আছে বিজ্ঞপ্তি যে এটা টাচ করা যাবে না, ভাঙা যাবে না, কিছু করা যাবে না, ফাইন, কিন্তু এর হিস্ট্রিতে একটু দেওয়া উচিত, তাহলে আমরা জানতে পারি যারা টুরিস্ট আছি। এবং এটা আরেকটা ব্যাপার প্রচলিত আছে যে এটা নাকি সাততলা বিল্ডিং, তো কথিত আছে এটা সাততলা বিল্ডিং ছিল অথবা চারতলা বিল্ডিং ছিল, এটা সমস্তটা ডুবে গেছে পানির নিচে, মাটির নিচে ডেবে গেছে, এবং এখন মাটির নিচে বাকিটা আছে, এবং
কিছু অংশ নিচে চলে গেছে। এখন আফিয়াত ভাই, তারপর শ্যামলী, ওরা দুজনে বললো যে এটার এখানে সিঁড়ি আছে যেটাতে নিচে যাওয়া যায়, অথচ আমরা দেখতে পাচ্ছি এই বিল্ডিংটা একতলায়, তার মানে এটা নিচে আরও তালা আছে, কিন্তু সেটা যাওয়াটা নিরাপদ হবে না, কারণ কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাস তৈরি হয়ে আপনি শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতে পারেন। তবে তবে এটার কিছুটা সত্যতা থাকতে পারে, এবং হয়তো সম্পূর্ণ সাততলা নাও থাকতে পারে, হয়তো এটা দুতলা ছিল কিংবা তিনতলা ছিল, হতে পারে, পসিবিলিটি আছে। তবে এটাকে আরও সুন্দরভাবে সংরক্ষণ করা জরুরি আমি মনে করি। নবগঞ্জ যদি আপনি ঠান্ডা মাথায় দেখেন, আপনি আরেকবার তো অবশ্যই আসতে হবে। এখন আমাদের সমস্ত বিক্রমপুর এলাকায়, আমাদের নবগঞ্জ বিশেষ করে, ছোটবেলা থেকে আমরা গল্প শুনে এসেছি, সেটা হলো তার এখন কথিত আছে, আমরা ছোটবেলা থেকে একদম ছোটবেলা থেকে শুনে এসেছি যে আপনার যখন বিয়ে অনুষ্ঠান কিংবা অন্য কিছু হবে, অনেক মানুষ খাবে, তখন কোনো এক পুকুর ঘাটে এসে আপনি ডাকলে সেখান থেকে আপনার পিতলের কাঁসার হাঁড়ি পাতিল বাসন পেয়ালা, তারপর আপনার যা যা দরকার সব চলে আসতো, এবং সেগুলো খাওয়া দাওয়ার পর পুকুরে আবার রেখে আসলে সেটা পুকুরে নেমে যেত। এটা ছিল গল্প, এখন কতটুকু সত্য আমি জানি না, মোস্ট লাইকলি একটা গল্প, কিন্তু সেই গল্পটা কিন্তু এই পুকুরকে নিয়েই কথা ছিল, যে এই পুকুর থেকেই সেই পিতলের হাঁড়ি তামার কাঁসা তামার আমিন পিতল এবং তামার কাঁসার তৈরি বিভিন্ন ধরনের তৈজসপত্র এখানে ভেসে উঠত। আর আজকে অনেক সুন্দর দিন কাটালাম, বিশেষ করে সুকণ্ঠী কিন্নর কণ্ঠী আমাদের শ্যামলী, তার গলায় অনেক সুন্দর সুন্দর গান শুনলাম আমরা। আর তোমা তুমি তো গান গাইছিলে, তোমারটা মনে হয় ওই শ্যামলীর সাথে গলার সাথে মিশে গেছিলো না, তোমাও গান গেয়েছে, সেও ভালো গান গায়। আর আফিয়াত ভাইকে ভাই থ্যাংক ইউ, এই যে ভাই থ্যাংক ইউ, আফিয়াত ভাইকে থ্যাংক ইউ যে আমাকে সময় দিয়েছে নিয়ে এসছে এখানে। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ। আমরা ফিরে যাচ্ছি ঢাকা এখন।